গরম গরম মোমোস আছে আর অনেক কিছু জিনিসপত্র আছে সেগুলো দেখাই একবার কিন্তু ভালো হ্যাঁ লাগছে ভালো হ্যালো গাইস আমি প্রণব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ স্ট্রিম প্রণব এই মুহূর্তে আমরা এমজি মার্গে আছি মানে অসম্ভব বৃষ্টি হয়েছে হোটেল থেকে ভেবেছিলাম যে বেরোতে পারবো না কিন্তু বেরিয়েছি আমরা ছাতা নিয়ে দেখো হাতে ছাতা আছে ছাতা নিয়ে বেরিয়েছি প্রচুর লোকজন এখানে তারপরে ঘুরে দেখে নাও জায়গা গ্যাংটকের প্রধান মার্কেট যদি বলা হয় সেটা হচ্ছে এমজি মার্গ এই এমজি মার্গে সমস্ত রকমের দোকান আছে মানে ক্যাফে থেকে শুরু করে খাবার দোকান থেকে শুরু করে সমস্তটাই আছে এখন আমি আর অনামিকা একে অপরের হাত ধরে হেঁটে চলেছি এদিক ওদিক তাকাতে তাকাতে তখন মনে মনে গান এটাই করছিলাম যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যাই হোক আমরা এদিক ওদিক ঘুরে দেখছি বেশ বেশ ভালো লাগছে মানে বৃষ্টি হচ্ছিলো তখন কিন্তু প্রচুর লোকজন আছে প্রচুর লোকজন ঘুরতে বেরিয়েছে বিকজ গ্যাংটক শহরটা এতটাই জমজমাটার এই স্পেশালি মার্কেটে এত জমজমাট অনেক লোকের ভিড় লোকে বসছে কফি খাচ্ছে কেউ কেউ ছবি তুলছে আর যেহেতু অনেকগুলো অনেক মানে পোশাক মানে শীতের পোশাকের দোকান এখানে আছে সোয়েটার জ্যাকেটস হ্যান্ড গ্লাভস সমস্ত কিছুই পাওয়া যায় যেটা আমার পার্সোনালি মনে হয়েছে দাম অনেকটা বেশি যে কোনো জিনিসের সেক্ষেত্রে আমি বলবো যে যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে তাহলে কোনো জিনিস না কেনাই ভালো কারণ কলকাতার মার্কেটে এই সেম জিনিসই পাওয়া যায় তুলনামূলকভাবে কম দামে আর কি তো আমাদের এখানে মানে আমরা যেহেতু জিরো পয়েন্ট যাবো ঘুরে প্ল্যানিং করে যাইনি এখান থেকে তাই শীতের পোশাক ঠিকঠাক ছিল আমাদের কাছে কিন্তু গ্লাভসটা ছিল না তাই গ্লাভস দেখছি আর কি অভিষেক আমি আমরা সবাই মিলে গ্লাভস দেখছিলাম যেহেতু জিরো পয়েন্ট যেতে হবে ওখানে ঠান্ডা লাগতে পারে তাই গ্লাভস আমরা একটা কিনেছি সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতেই আমরা ফটোটা তুলছিলাম এবার অভিষেক আর বাকিরা সবাই অন্য জায়গায় চলে গেছে তো সেখানেই আমরা যাচ্ছি এখন ওরা কিছু একটা কিনতে ঢুকেছে তো সেই দোকানেই আমরা যাচ্ছি তোমার পিছনে ক্রাউডটা দেখো ও মাই গড আর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি কি করো বলো অভিষেক এখন গ্লাভস দেখছে জিনিসপত্র আছে সেগুলো দেখাই একবার ভালো শোনো না উল্টো দিকটা দেখাও ও বাবা জিরো পয়েন্ট গেলে লাগবে এগুলো এটা ধরো একদম গলা কেটে চলেছে গ্লাভস আছে হাতে পুরো গলা কেটে দিয়েছে হাত দিয়ে গলা কেটে দিয়েছে তিনটে গ্লাভস দিয়েছি 200 টাকা করে 600 টাকা নিয়েছে কোনো ডিসকাউন্ট কেউ ডিসকাউন্ট দিচ্ছে না মানে যত দোকানই দেখছি কেউ ডিসকাউন্ট দিচ্ছে না করে এই যে আমরা সকালে আবার খেতে উঠছি চিকেন রোল মোমো চাউমিন সবকিছুই আছে ফাইনালি আমরা রোল হাউসে এসে পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আর আমরা অর্ডার দিয়েছি ভেজ মোমো সার্ভ আমরা সবাই মিলে খুশি আর করে খাবো তারপরে রাতেও ডিনার করবো এটা জাস্ট কি বলবো রাত 9টার সময় স্ন্যাক্স খাচ্ছি আমরা এখানে অনেক কিছু আইটেম আছে সেটাও আবার দেখিনি তো বেশ ভালো
অভিষেক কেমন লাগছে টেস্ট? ভালো, বেশ ভালো লাগে না? এই বেদারে বেশ ফরওয়ার্ড। এই মুহূর্তে আমরা এখন একটা বাঙালি হোটেলে ঢুকছি, রাতে মানে খাবার দাবার খাবো আর কি, ডিনার করবো বলে। চলো ভেতর চলো। এই যে আমরা ডিনারে বসে গেছি, একদম বাঙালি খাবার, ভাত ডাল আলু ভাজা, তারপর ডিম ভাজাটা এখন আসেনি, ডিম ভাজাটা আসছে। এই যে অনেকে এখানে খাচ্ছে রুটি আর ছোলার তরকারি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। অসম্ভব ঠান্ডা লাগছে, মাথায় মানে মানে হোটেলে গেছি আর কি, অসম্ভব ঠান্ডা লাগছে, তাই টুপি টুপি পরে নিয়েছি এমজি মার্গ থেকে। আমরা এবার বাড়ি যাওয়ার পালা। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, এই যে। চলো এবার বাড়ি রওনা দিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।